এসে সদ্য বাপের বাড়িতে প্রায় পৌনে দু ঘন্টার রাস্তাটা আমরা ক্রস করে এসেছি হচ্ছে প্রায় চার ঘন্টায়, চার ঘন্টার বেশি না, সাড়ে চার ঘন্টায়। এখন রাস্তায় কি কি হলো সেটা যদি জানতে চান তো আমার আগের ব্লগটা দেখে নেবেন। এখন আমরা এসেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপর আমরা ব্লগটা শুরু করছি। আমার সঙ্গে আছে আমার মা, এইবারই ফার্স্ট টাইম এলো, কারণ আমার সঙ্গে আর আমি যখন থেকে ব্লগ শুরু করছি তখন আমার মা আমার সঙ্গে ছিল না, এখনই ফার্স্ট আমার সামনে এলো। তো একটু হাঁপিয়ে গেছে, একটু হাত পাটা ধুয়ে নেই, তারপর ড্রেসটা চেঞ্জ করে নেই, তারপর আসছি। আসতে না আসতেই মা চাউমিন গরম করে ফেললো এবং নিয়ে যাচ্ছে চাউমিন আমাদের জন্য। যদিও আমাদের পেট প্রচন্ড খিদে চোচো করছে, তিনটের সময় কোনো রকম, তিনটের না দুটোর সময় কোনো রকম নাকে মুখে খেয়ে দৌড়েছি। এখন মা নিয়ে যাচ্ছে চাউমিন। মায়ের হাতের তৈরি এই চাউমিন আমার বরের খুব প্রিয়। চলে এসেছি এখন নিজের বাড়িতে, এখন হচ্ছে হাত পা ধুয়ে খেয়ে দে, একটু ফ্রেশ হয়ে বসেছি। এখন সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই, কে কে আছে আমার বাড়িতে। আমি আমার নাতিকে কোলে নিয়ে বসে, অনেক দিন বাদে নাতি পেয়ে দিদু আর নাতি ছাড়ছে না, একদম নাতিকে কোলে নিয়ে বসে আছে আমার মা, আমার বাবা বাবু বলে ডাকি, আর এখানে হচ্ছে আমার দুটো বোন, বোন ছোট কাকু দুই মেয়ে, একটা হচ্ছে ঐন্দ্রিলা যে ব্লু কালারের জ্যাকেট পরে আছে, আর পাশের জন হচ্ছে মেরুন কালারের জামা পরে আছে চৈন্দ্রিলা, দুজনেই চশমা পরে আছে, লজা চশমা পরে আছে। ঐন্দ্রিলা জন্মেছে হচ্ছে আমার মাধ্যমিক ইয়ারে, মানে ঐন্দ্রিলাকে কোলে নিয়ে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, মানে মাধ্যমিক পরীক্ষা পড়াশোনাটা করেছি, আর চৈন্দ্রিলাকে কোলে নিয়ে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, বলতে গেলে পড়াশোনাটা করেছি, মানে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক মাস আগে জন্মেছে, ফেব্রুয়ারিতে জন্মেছে, মার্চে আমার উচ্চ মাধ্যমিক ছিল। ঐন্দ্রিলা আমার মাধ্যমিক পরীক্ষা চার মাস আগে জন্মেছে, যাই হোক চার মাসের বাচ্চা ছিল তখন আমি যখন মাধ্যমিক, এখন চন্দ্রিলা দেবে মাধ্যমিক আর ঐন্দ্রিলা দেবে উচ্চ মাধ্যমিক, মানে কত দিন কত বড় হয়ে গেছে। ঐন্দ্রিলা এখন উচ্চ মাধ্যমিক দেবে, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে 10,000 টাকা পেয়েছে, সেই দিয়ে একটা ফোন কিনেছে, আমি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি সেই ফোনটা। চন্দ্রিলা বাবু এখনো অবধি কোনো 10,000 টাকা কিছু পাইনি, আশা পেতেও পারে আবার নাও পেতে পারে, এখনো অনলাইন ক্লাস, মায়ের হ্যাং হওয়া ফোনটা দিয়ে চালাতে হবে ঐন্দ্রিলা, যদি অনলাইন ক্লাস হয়। ওর মা ওর ফোনটাও এসে ওর মায়ের ফোনটাও হ্যাং করা শুরু করে দিয়েছে, একটা ফোনের খুবই দরকার ছিল, ওর বাবা তো অফিসের কাজ করে আর মায়ের ফোনটা হ্যাং করছে, এখন একটা ফোন পেয়েছে, সেজন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনেক 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 ধন্যবাদ যে ঐন্দ্রিলাকে এই ফোনটা দেওয়ার জন্য, মানে ফোনের টাকাটা দেওয়ার জন্য, সেটা দিয়ে ও একটা ফোন কিনেছে, যে ফোনটা কিনেছে এবং খুব সুন্দর কালারটা আমার ফোনের মতোই, কালারটা খুব সুন্দর। বললো এটা কি ফোন? এটা হচ্ছে ভিভো কোম্পানির Y31, এটা নিয়েছে 10,500, এই যে এরকম কালার, খুব সুন্দর কালারটা বেছে বেছে নেওয়া হয়েছে। এটার আবার সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে, ওয়ালপেপারটা দেখা বা, খুব সুন্দর ফোন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যদি মাধ্যমিক স্টুডেন্টদের যদি দেয় আমার গিনিমানিও যদি একটা পেয়ে যায়, যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো যদি মাধ্যমিক পরীক্ষার্থীদের এরকম দেওয়া হয় তাহলে তো অনেকেই খুব উপকার হয়। ও দাও একটা দিদির একটা ফোন পেয়েছে, কিন্তু অনেক মাধ্যমিক পরীক্ষার্থী যারা অনলাইন ক্লাস করবে এবং সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং জুন মাসেই জুন মাসে তাদের পরীক্ষা, কিন্তু তাদের জন্য একটা দিলে খুবই ভালো হয় ও খুবই উপকৃত হয়। অনেকদিন বাদে মেয়েকে এনেছে, অনেকদিন ধরে আনছে না, সেজন্য জামাইকে পিঠে দেওয়ার খুব ইচ্ছা ছিল, সে পিঠে দিতে পারছে না, তার জন্য শাশুড়ি মা এখন পিঠে তৈরি করেছে জামাইকে দেওয়ার জন্য, সঙ্গে আমরাও ফ্রি। আর সঙ্গে আছে গাজরের হালুয়া, সেটা পরফি করে কেটেছে, খুব সুন্দর খেতে হয় এই গাজরের হালুয়া, এটা বেটে করে, এটা কুড়িয়ে করে না, এটা বেটে করে, খুব সুন্দর হয়। আর পিঠেতে কি পুর দিয়েছো মা? ক্ষীর, ক্ষীর দুধ জাল দিয়ে, হ্যাঁ দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করে সেটা পুর দিয়েছে এবং ব্যাপক খেতে হবে। আমরা পৌষ সংক্রান্তিতে মানে করিনি পিঠে, খাবো খুব মজা করে খাবো। নাচানাচি শুরু করে দিয়েছে, পুচকুর সঙ্গে নাচে হয়েছে ঐন্দ্রিলা, আর চৈন্দ্রিলা মানি, চৈন্দ্রিলা মানি খুব ভালো ডান্স করে, এখন এখন এমনি একটা ডান্স করছে, হেভি এনজয় করছে সবাই মিলে। আমার মা কিছু ওর বার্থডে গিফট দিবে, হ্যাপি বার্থডে, সে জামা
দুদিন আগে ওর হ্যাপি বার্থডে চলে গেছে। হ্যাঁ না না ঠিক না না এরকমই হবে ভালো হবে না তোমাকে এটা দিতে না তুমি মেন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বার্থডেতে গিফট পেয়েছে মামা বাড়ি থেকে একখানা শার্ট, শার্ট কি সুন্দর শার্ট পেয়েছে আর প্যান্ট, প্যান্টটা উল্টো ওঠাও বাবা, গত বছর এরকমই প্যান্ট ছিল এই তো অন্য কালারের, হ্যাঁ অন্য কালারের কিন্তু এই টাইপেরই, এই তো কি সুন্দর লাগছে অঙ্কন বাবু। আমি না এই থাকবো 1 মিলিয়ন 1 মিলিয়ন দিস। আচ্ছা আমাদের রাতে ডিনার চলে এসেছে, রুটি এন্ড মাটন ছোলার ডাল। কেমন হয়েছে মাটনটা? ভালো হয়েছে? হ্যাঁ টিনটিন কেমন? মাংস দিয়ে মা মশাই ঠশাই টানিয়ে একদম গুজে ঠুজে দিয়ে একদম কমপ্লিট। এখন মা নিজের চুলটা বাঁধছে, এখন বলছে আমারটাও বেঁধে দেবে। এই তো মায়ের কাছে আসা একটা মজাই আলাদা, যে মা অনেক কিছুই করে দেয়। তাই অনেকদিন বাদে দেখা, আমার এই বাড়িতে এসছি গত 13 মাস আগে আর মা আমার মায়ের সঙ্গে দেখা পড়ে 1 বছর পাক্কা। গত বছর টিনটিনের বার্থডেতে এসেছিল আর এই মানে দেখা পুরো 1 বছর 2 দিন বাদে মায়ের সঙ্গে দেখা। তো এখন মা আমার আবার চুল ঠুল বেঁধে টেঁধে দেবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, গুড নাইট।